हेलो एवरीवन, आजकल पर्व अपन सबा के स्वागत जाची। आशा करी अपनारा सबाई खूब ही भलो आज। आज के अपन एक दारुण रेसिपी नहीं आसलम। सामने जेहेतु ईद, अपनारा चाहिए ये रेसिपिटा ईदे अवश्य ट्राई करते पारबेन। सबार ही भीषण भलो लागबे एमन एक रेसिपि। आज के अपन साथे शेयर करते चले मिमोसा सालाद रेसिपिटी। एटा राशियन एक लेयार सालाद, आपनादेर अवश्य भलो लागबे, एक बार हलो ट्राई करबेन, सबार ही मन केड़े नेबे एमन एक रेसिपि। ताहले चलुन देरी ना करे किभाबे आमि एटी तैरि करलाम आर कि कि दिए तैरि करलाम सेटाई आपनारा एकबार देखे नीन। আর অবশ্যই দেখা শেষে একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম দুটো ডিম। ডিমটা আপনারা চাইলে তিনটে বা চারটেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর নিয়ে নিলাম আমি হাফ কাপের মতো শশা কুচি করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি গাজর। আমি প্রায় তিনটের মতো গাজর এখানে গ্রেটেড করে নিয়েছি, এক কাপই হবে। আর নিয়ে নিলাম আমি এখানে বাঁধাকপি, যে লাল বাঁধাকপিটা থাকে সেটা নিয়েছি, এখানে এক কাপ আছে। আর নিয়ে নিলাম আমি এখানে আলু গ্রেটেড করে নিয়েছি। আলুটা প্রথমে সেদ্ধ করে তারপর আমি গ্রেটেড করে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে আমি মেয়োনিজ, খুব ভালো ব্র্যান্ডের একটা মেয়োনিজ এখানে আমি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটা প্লেটের উপর আমি একটা কেকের মোল্ড বসিয়ে দিলাম। মোল্ডের যে নিচের প্লেটটা থাকে সেটা সরিয়ে আমি শুধুমাত্র যে সার্কেল পোর্শনটা থাকে সেটাই বসিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে যে কোনো শেপের মোল্ড নিতে পারবেন, স্কোয়ার বা সার্কেল, কোনো সমস্যা নেই। আর আমি এটা ডিমোল্ড করার সুবিধার্থে কিছুটা এখানে প্লাস্টিক র্যাপার দিয়ে আমি চারপাশটা খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম যেন ডিমোল্ড করতে সুবিধা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। আর ডিমের কুসুমটা আর সাদা অংশটা আমি আলাদা আলাদা করে গ্রেট করে নেব যেন ডেকোরেশনের সময় আমার লুকটা আরও বেশি ভালো আসে। আমি একসাথে করব না, আমি আলাদা আলাদা করে কুসুমটাকে আর সাদা অংশটাকে এভাবে গ্রেট করে নেব। আর এই ডিমটা আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্যই ইউজ করব। আপনারা চাইলে লেয়ারের মধ্যে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি সাদা অংশটা করে নিয়েছি, এখন কুসুমটাও একইভাবে আমি গ্রেট করে নেব। তারপর আমি মূল যে প্রসেসটা সেটা তৈরি করে নেব। আর এখানে আমি যে আলুর গ্রেটার করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, এক কাপই আছে। আর দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমি চারপাশটা এভাবে ছড়িয়ে দেব। এটা আমার বেস হিসেবে কাজ করবে, যেভাবে পিজার বেস বা অন্য কিছু থাকে সেরকমই বেস হিসেবে আমার কাজ করবে। লেয়ারটা আমি খুব ভালোভাবে সেট করে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে টাইম নিয়ে করতে হবে। আপনারা এভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নেবেন, দেখবেন দুই এক মিনিটের মধ্যে এটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে, না হলে এর লুকটা একদমই ভালো আসবে না। তাই অবশ্যই ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে আপনারা এই কাজটা করে নেবেন। আর দেখতে পাচ্ছেন আলুর যে ফিলিংটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি উপর থেকে 2 টেবিল চামচের মতো আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। আর মেয়োনিজটা দিয়ে খুব ভালোভাবে আমি সবখানে ছড়িয়ে দেব, যেভাবে আমি আলুটা দিয়েছিলাম ঠিক সেভাবেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটি স্প্রিড করে দিলাম, সবখানে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম যেন কোনো অংশ বাদ না যায়। এখন আমি উপর থেকে কিছুটা ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম সল্ট ইউজ করিনি, কারণ মেয়োনিজের মধ্যে আগে থেকে সল্ট ছিল, সেজন্য আমি কোনো রকম এখানে সল্ট ইউজ করিনি। আর দিয়ে দিলাম আমি রেড ক্যাবেজটা, দিয়ে খুব ভালোভাবে ঠিক আগের মতোই যেভাবে আমি আলুটা ছড়িয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে আমি সবখানে ছড়িয়ে দেব। এখানে আপনারা রেড ক্যাবেজের পরিবর্তে যেটা নর্মাল ক্যাবেজ থাকে সেটা ইউজ করতে পারবেন, খুবই সুন্দর লাগবে দেখতে। আমার বাসায় রেড ক্যাবেজটা ছিল বলে আমি এটি দিয়ে ইউজ করেছি, আপনারা চাইলে নর্মালটাও দিয়ে করে নিতে পারবেন। আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, যেগুলো আমরা সালাদে ইউজ করে থাকি। এখন আমি উপর থেকে মেয়োনিজটা দিয়ে দিলাম, ঠিক আগের মতোই আমি এখানে 2 টেবিল স্পুন এখানে মেয়োনিজ দিলাম, দিয়ে সবখানে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এখন আমি উপর থেকে শশা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আগের মতোই খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর মেয়োনিজ দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব। আর এখানে আপনারা যে কালারফুল ভেজিটেবলগুলো থাকে, সালাদের আইটেমগুলো থাকে, সেগুলো সবসময় চুজ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা লুক আসবে। দেখতে পাচ্ছেন আমি শশাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে মেয়োনিজটা দিয়ে দিলাম। আমি প্রতিটা লেয়ারে 2 টেবিল স্পুন এখানে মেয়োনিজ ইউজ করেছি, আপনাদের কম বা বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এখানে ছড়িয়ে দিলাম। আর এখন উপর থেকে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সবখানে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি মেয়োনিজটা দিয়ে দেব। এভাবে আমি প্রতিটা লেয়ার সেট করে নেব। আর লেয়ারটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে আপনি কতটা লেয়ার তৈরি করতে চান। আর এখানে আমি একটু ব্ল্যাক পেপার প্রতিটা লেয়ারে দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল ভাবটা আসার জন্য, আমার ঝাল খেতে একটু ভালো লাগে। আর মেয়োনিজটা দিয়ে দিলাম, দিয়ে সবখানে ভালোভাবে আমি লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা কেক,
এখন এটি আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের জন্য। এখন 30 মিনিট পর এটি আমি নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন একটা বটল কেটে আমি এখানে পানির বটল, নর্মালি যেগুলো আমরা পানি খেয়ে থাকি সেগুলো কেটে এখানে বসিয়ে দিলাম। আর ডিমের কুসুমটা এখানে খুব ভালোভাবে সুন্দর একটা সার্কেল আসার জন্য আমি এই বটলটা কেটে নিয়েছি আর একটু চেপে চেপে লাগিয়ে দেব। এখন আমি ফাইনাল লুকটা ক্রিয়েট করে নেব। আর তার আগেই আমি এই মোল্ডটা বের করে নিচ্ছি, কারণ এখন আমি শুধুমাত্র ডেকোরেশনটা করে সার্ভ করে নেব। আমি এখন এই বটলের কভারটা তুলে নিলাম আর ডিমের যে সাদা অংশটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি আরেকটা সার্কেল তৈরি করে নেব। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে এই লেয়ারটা তৈরি করে নিতে পারবেন। আমার সার্কেলটা দেয়া হয়ে গেল, এখন আমি কিছুটা লেটুস লিফ দিয়ে এই ডেকোরেশনটা শেষ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রকারের আপনারা ডেকোরেশন তৈরি করে নিতে পারবেন বা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি খুব সিম্পলভাবে এই ডেকোরেশনটা করেছি। আর একটু সুন্দর লাগার জন্য আমি মাঝখানটা একটা অলিভ বসিয়ে দিলাম। আর এরই মধ্যে আমার সালাদের ডেকোরেশনটাও শেষ হয়ে গেল। কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখে যতটা সুন্দর লাগছে খেতে তার চেয়ে বেশি টেস্টি হয়। এখানে মেয়োনিজটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। তাহলে এই ঈদে একবার হলো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আর ডিফারেন্ট কোনো কিছু নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন আর বাসায় থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। বাই এভরিওয়ান।